প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ইতিপূর্বে যে ব্যবহারিক কাজগুলো করিয়েছি তার মধ্যে সমকোণ, ভিত্তির প্রস্থচিহ্নিত, আয়তক্ষেত্র, এখন আমরা যেটি করব দুই কক্ষ বৈশিষ্ট্য একটি ইমারতের লেআউট। তো লেআউট দিতে গেলে আমার প্লটের প্রথমে আমার যে কোনো একটা পার্শ্বকে আমার রেফারেন্স লাইন হিসাবে নিতে হবে। তা আমরা মনে করলাম যে এইটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, এটা আমরা একটা লাইন নির্দিষ্ট করে নিলাম। তো এই লাইন নির্দিষ্ট করার পরে যে দুইটা রুম হবে সে দুইটা রুমের মাপ বরাবর আমরা এখানে দাগাঙ্কিত করলাম। প্রথম রুমটা হলো 4 মিটার 43 সেন্টিমিটার, পরবর্তী রুমটা 2 মিটার 60 সেন্টিমিটার। তো এইটা হলো আমাদের রেফারেন্স লাইন। এখন এই লাইন থেকে আমরা মাটাম করে 90 ডিগ্রি কোণে আরেকটা রেখা নেব, সেটাও আরেকটা রুমের লাইন, ওয়ালের সেন্টার লাইন হবে। তো আমরা এখানে মাটাম করার জন্য অলরেডি আমরা ট্রাই স্কোয়ার দিয়ে এই লাইনটা অলরেডি নির্বাচিত করেছি। এখন আমরা এই রুমের যে প্রস্থ আছে সেই প্রস্থের মাপটা আমরা নেব, 3 মিটার 40 সেন্টিমিটার, 3.4 মিটার আমরা এই রুমের প্রশস্ততা নিরূপণ করলাম। এখন ঠিক একই ওই পাশের মতো এখানেও কিন্তু আমাদেরকে আবার মাটাম করতে হবে। মাটাম করে আমরা এই লাইনটা নির্বাচন করব। তা আমরা ট্রাই স্কোয়ারের সাহায্যে অলরেডি এই লাইনটা আমরা নির্বাচিত করেছি, আর আমাদের মাপ, রুমের মাপ নেওয়া আছে। তো এখান থেকেও আমরা সেই সেম একই মাপ নেব, 2 মিটার 60 সেন্টিমিটার। এখন ওইখানে আমরা 2 মিটার 60 সেন্টিমিটার ওই বিন্দুটা আমরা নির্বাচন করেছিলাম, এখানেও একই বরাবর আমরা একটা সুতা টানাবো এবং এটা হবে মাঝখানের ওয়ালের সেন্টার লাইন। এবার আমরা রেফারেন্স লাইনের সাথে এখানে আমরা মাটাম করে 90 ডিগ্রি এটা নিশ্চিত করলাম। পরে এই রুমের যে প্রস্থ, ওই রুমের যে প্রস্থ, এই রুমের একই প্রস্থ, এবং এই মাপটা নিব আমরা এই বিন্দু থেকে। এই যে 90 ডিগ্রি কোণে যে আমরা সেন্টার লাইন নিয়েছি, এখান থেকে আমরা রুমের প্রস্থ অনুসারে আমরা এখানে মাপটা নেব এবং এই মাপ বরাবর আমরা সুতা টানাবো, এই সুতা এবং ওই সুতাটা টানাবো। আমরা এখন প্রত্যেকটা ওয়ালের সেন্টার লাইন পেয়ে গেছি। এখন আমাদেরকে করতে হবে কি আসলে কাজ, আমাদের করতে হবে আমরা লেআউট দেবো। লেআউট অর্থ ভূমিতে মাটি কাটার জন্য দাগাঙ্কিত করতে হবে। তো মাটি কাটার জন্য আমরা সাধারণত সেন্টার লাইন থেকে অর্ধেক এক পাশে নেব, অর্ধেক আরেক পাশে নেব। তো আমরা এই ফাউন্ডেশনের প্রশস্ততা আমরা 1 মিটার নিয়েছি। 1 মিটার নিলে সেন্টার লাইন থেকে আমাদেরকে আধা মিটার অর্থাৎ 50 সেন্টিমিটার নিতে হবে। এই যে 50 সেন্টিমিটার এই পাশে, এইভাবে আমরা প্রতিটা ওয়ালই 50 সেন্টিমিটার আউটসাইডে বা ইনসাইডে আমরা মার্কিং করে দাগাঙ্কিত করলাম। এভাবে আমরা প্রত্যেকটা সেন্টার লাইন থেকে 1 মিটারের অর্ধেক ওই পাশে এবং অর্ধেক এই পাশে বিন্দু নিলাম। এই প্রান্তেও যেও ঠিক 1 মিটারের অর্ধেক ওই পাশে, অর্ধেক এই পাশে বিন্দু দাগাঙ্কিত করলাম। পরে এই বিন্দুগুলো আমরা যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর এটা আমরা চুন দিয়ে এটাকে মার্কিং করলাম এবং এই যে আমরা চুন দিয়ে মার্কিং করলাম সেন্টার লাইনের দুই পাশে, এই অংশটাই কিন্তু আমাদেরকে মাটি কাটতে হবে এবং এইটাই হলো আসলে লেআউট দেওয়া। আমরা যখন কাজ করতে যাবো তখন কিন্তু অলরেডি আমাদের এই সেন্টার লাইনটা উঠাই ফেলবো। উঠাই ফেলে এই বিন্দুটাকে আমরা দূরে নির্ধারণ করে রাখবো, এই পয়েন্টগুলো, আর এই জায়গাটা আমাদেরকে মাটি কাটতে হবে। আসলে ফাউন্ডেশনের লেআউট বলতে আমরা বোঝাই যে মাটি কাটার জন্য যে পরিমাণ জায়গাটা লাগে এই জায়গাটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। তো এটাই হলো লেআউট দেওয়ার পদ্ধতি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। ইমারতের ভিত্তি সংস্থাপন এবং বা লেআউটের কাজ করতেছি আমরা। এখানে ভিত্তির প্রস্থ চিহ্নিত করতে হবে, ভিত্তির প্রস্থ চিহ্নিত করার পরে ফাউন্ডেশনের চর অনুযায়ী মাটি কাটতে হবে, চিহ্নিত করতে হবে। এবার ভিত্তির প্রস্থ চিহ্নিত করা হইতেছে 1 মিটার চওড়া ভিত্তির তলার প্রস্থ। উভয় পাশে 150 50 1 মিটার 1 মিটার চওড়া 1 মিটার চওড়া।